তমজি তোমার বয়ফ্রেন্ডের পিকচার ওই ফোনটাতে আমি ফার্স্ট আমার ওয়ালপেপার সেট করেছিলাম আতিফ আসলামের ছবি দিয়ে আতিফ আসলামকে যখন দেখেছি তখন থেকে পছন্দ না জেনে না শুনে মন্তব্য না করাটাই উচিত আসলে তো সবাই আতিফ আসলামের ভক্ত হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমার ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছি প্রথমত আমি সবাই সবার উদ্দেশ্যে যারা যারা ট্রল করেছে দু একটা আমার চোখের সামনেও পড়েছে পরে নিয়ে এটা বলবো না সোশ্যাল মিডিয়া আমরা প্রতিনিয়ত দেখছি কিছু শুনেছি তো আমার কাছে মনে হয় দর্শকের উদ্দেশ্যে না যারা যারা ট্রল করছে তাদের উদ্দেশ্যেই বলবো না জেনে না শুনে মন্তব্য না করাটাই উচিত আসলে আর এতটুকু বলার বলতে পারি তাকে পছন্দ করার কারণ আসলে একদম ছোটোবেলা থেকে আমরা যেহেতু ইসলামকে পছন্দ করার কারণ একদম ছোটোবেলা থেকেই কারণ আমরা যখন ছোটো ছিলাম যারা নাইনটিস ব্যাচ আই থিঙ্ক নাইনটিস ব্যাট সরি নাইনটিস কি বলা চলে অ্যাকচুয়ালি তো সবাই আতিফ আসলামের ভক্ত হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমার ছোটবেলা থেকেই তার গান শুনে বড় হয়েছি আর যেহেতু আমার এই এই এরকম হয়েছে যেমন আমি বলি তাহসান ভাইয়ের ব্যাপারটা বা আতিফ আসলামের ব্যাপারটা ছোটবেলা থেকে শোনার কারণ হচ্ছে আমার বড় ইমিডিয়েট যে বড়ো ভাই উনি হচ্ছে আমার ভাই হচ্ছে ব্যান্ডের সাথে জড়িত ছিলেন এবং সে অনেকের গানই শুনতেন তো এইভাবে আসলে অনেকের গানই আমার শোনা হয়েছে তো ছোটবেলা থেকে ওভাবেই আসলে আতিফ আসলামকে যখন দেখেছি তখন থেকেই পছন্দ আর আমার লাইফে যখন আমি ফার্স্ট ফোন ইউজ করি একদম ছোটোবেলা তখন ইউজও করি না বেসিকলি আমি যখন কোনো ওয়ার্কশপে যেতাম তখন তো অনেক সকাল থেকে রাত অবধি থাকতে হতো তখন মা বাবা একটা ফোন দিত আমার খোঁজখবর নেওয়ার জন্য তো ওই ফোনটাতে আমি ফার্স্ট আমার ওয়ালপেপার সেট করেছিলাম আতিফ আসলামের ছবি দিয়ে তখন আবার অনেকে চিনত না আতিফ আসলামকে যখন আমার ছবি দেখতো। কোনো ফ্রেন্ডস নতুন ফ্রেন্ডস হতো বা পরিচিত কেউ বলতে এটা কে তখন আমি আবার দুষ্টুমি করে যখন দেখতাম তারা চিন্তনা বলতো বলতাম যে এটা আমার বয়ফ্রেন্ড এর পিকচার সেরকম অনেক দুষ্টুমি করেছে